লঙ্কাত চাঞ্চল্যকর ঘটনা, লঙ্কাত একটা মৃতদেহ উদ্ধারক লৈ চাঞ্চল্য। লঙ্কা নগাঁও রাষ্ট্রীয় ঘাইপথর কাষত থাকা ঘোষ ধাবার ওসর লোকজনক কোনোবাই হত্যা করে পেলায় থ যার সন্দেহ। মৃত লোকজন লঙ্কার ৬ নং ওয়ার্ডর গৌতম দেবনাথ বলে চিনাক্ত করা হয়েছে। ঘটনাস্থলীত আরক্ষী উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত আরম্ভ করেছে আর ঘটনাস্থলীর আরক্ষী এখন মোটরসাইকেল উদ্ধার করে আর মৃতদেহট মরণোত্তর পরীক্ষার নগালে প্রেরণ করে। লঙ্কার পৰা ইজ্জত সিং, রিপোর্ট ইন্ডিয়ান প্রাইম নিউজ অসম।